হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো চলো, অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে এলাম। আমি আর সোনা এই যে বসে রয়েছি, তো দেখো যে ম্যাগি বানিয়ে বসেছি। তো ম্যাগি খাওয়ার চ্যালেঞ্জ হবে আজকে আমার সাথে, সোনার সাথে। তো চলো আজকে চ্যালেঞ্জটা স্টার্ট করে দিই। তো চলো, এটা একটু সোনার, সোনা তো ছোট, তাই একটু অল্প অল্প নিয়েছি, আর আমার এই যে বেশি, এই যে আর এই যে সোনারটা। তাহলে চলো শুরু করে দিই চ্যালেঞ্জটা। তো চলো, 1 2 3, তো লেটস গো। চলো আমরা স্টার্ট করে দিই। হ্যাঁ, ঠান্ডা করে না। তাহলে চলো আমরা খাওয়া স্টার্ট করে দিলাম। গরম ঠান্ডা হয়ে যায়। তো চলো, আমাদের চ্যালেঞ্জটা হয়ে গেছে। তো আমি ফার্স্ট হয়েছি, বুঝতে পারছো? ছোট বাচ্চার সাথে চ্যালেঞ্জ করলে তো আমি হই না। ছিল একটা চামচ বাকি, ছিল তাড়াহুড়ো করে খেয়েছে। তোমরা অবশ্যই খেয়াল করেছো, বারবারও আমার পাতের দিকে তাকাচ্ছিল আর খাচ্ছিল। তো যাই হোক, ছোটো বাচ্চা, বুঝতে পারছো তো, পানিশমেন্ট হিসেবে কিছু থাকবে না, যেহেতু ছোট্ট। তো ওই জন্যে ছোট্ট বেবি তো। তো যাই হোক, একদমই ছোট না, বড় হয়ে গেছে এই আর কি। পাটা ঢাকো। তো ওই জন্যে ওর জন্যে কিছু পানিশমেন্ট রাখলাম না, যেহেতু ও ছোটো, সেইভাবে কোনো পানিশমেন্ট। আর একটু বড় হলে একটু পানিশ দিতাম, নেক্সট টাইম এর পরের চ্যালেঞ্জে করব। তো যাই হোক, ওকে একটা গিফট দেবো, যেহেতু হেরে গেছে। এই যে দুটো কুল দেখা, এই দুটো, এই দুটো কুল ওর জন্য গিফট। তো এটা হচ্ছে ওর পানিশমেন্ট হিসেবে। তো পানিশমেন্ট তো না, যাই হোক, দুটো একসাথে কুল মুখে ঢুকিয়ে দিয়েছে। তো যাই হোক, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আমার সোনার সাথে একটা ইটিং চ্যালেঞ্জ করলাম, ম্যাগি খাওয়ার চ্যালেঞ্জটা। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টসে জানিও, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তো চলো, সবাইকে টাটা, বাই বাই। নতুন ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে। তো আমার লাইফস্টাইল ব্লগও আসে, সেগুলো তোমরা দেখো। তো চলো, আজকের দিনে টাটা, বাই বাই।